হবিগঞ্জ শহরতলির নাগোড়া এলাকায় অবস্থিত শচীন্দ্র কলেজের নাম পরিবর্তন সহ বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে কলেজটির ছাত্রছাত্রীরা। সোমবার দুপুরে কলেজের সামনে হবিগঞ্জ নবীগঞ্জ সড়ক অবরোধ করে এক কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশে কলেজের শিক্ষার্থীরা বলেন, শচীন্দ্রলাল সরকার জীবনের সর্বস্ব দিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেছেন। 1998 সালে কলেজটি প্রতিষ্ঠিত হলেও 16 বছর পর কলেজের নাম পরিবর্তন সহ বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। বক্তারা অবিলম্বে শচীন্দ্র কলেজের নাম স্থায়ীকরণের দাবি জানান, অন্যথায় দুর্বার আন্দোলনের মাধ্যমে সকল ষড়যন্ত্র নির্মূল করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। কলেজের নাম পরিবর্তন করা না হয়, এতে সবাই আছে।